আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের এই প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত রেখে ওনার উপস্থাপনটা প্রদর্শনটা তৈরি করে। এখানে ধরেন দুর্নীতি অনেক জায়গায় হচ্ছে, বিভিন্ন সেক্টরে হচ্ছে, রাস্তা ব্রিজ কালভার্ট যদিও আমাদের অনেক আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু কোনো না কোনো জায়গায় কিছু কিছু জায়গায় এগুলো কিন্তু আছে। কিন্তু আমাদের রিজনাল সেক্রেটারি আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে বনশুনানি, বুধবার রবিবারে উনি আসবেন। ইউরোপি বিষয়টা জানতে হলে, এই কাগজটা নিতে হলে, এই পর্চাটা নিতে হলে এত টাকা লাগবে, যদি এটি বিস্তারিত করা থাকে না, কারণ তার আগেই কিন্তু একটা সেবা সিটিজেন চার্টার আপনারা কিন্তু ডিসপ্লে করা হয়েছে আমার। এই কারণে পরিবার থেকে যদি আমরা এই কালচারটা না করি, ছোট ছোট জায়গা থেকে যদি কালচারটা না করি, তা না তাহলে আমরা যতই ছোট গ্রাম থেকে একটা নিয়ে আসা কিন্তু জরুরি কঠিন ব্যাপার। এ কারণে আমরা তত অধিকার জানবো। আমি যদি একটা প্রমাণ করা হয়েছে দুর্নীতিটাকে সামনে রেখে, দুর্নীতি এমন একটা ব্যাপকতা প্রকাশ করছিল যে তখন প্রস্তুত ছিল সারা বাঙ্গাচার কৌশল। সরকার কত রকম প্রকল্প আপনারা জানেন যে শুদ্ধাচার যে করতে পারছে তাকে স্পেশাল ভাবে পুরস্কৃত করা হচ্ছে। গভর্নমেন্ট সমাজ থেকে আমার নিজের থেকে এই শুদ্ধাচার কৌশলটাকে পালন করতে হবে। দেখেন ওয়েবসাইট আছে, আমি কাজ করতে গিয়ে দেখছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওয়েবসাইট আছে, ইউনিয়ন দিয়ে একটা ওয়েবসাইট রেডি করে রাখছে। ঠিক আছে, এটা আমাদের একটা ডেভেলপ, একটা অর্জন। কিন্তু ওখানে যে কি তথ্য আছে, একটা ওয়েবসাইটে ঢুকে পৃথিবীর যে কোনো কিছু নেই, অভিযোগ করার অধিকার আছে, অনেক আছে, ওই অনেক কি অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। ওই একটা আপনি তো দেখেছেন গতকালকে কাগজটা দেখেন, কিন্তু তার দৈনন্দিন জীবনে ঠিক তার উল্টো কাজগুলো করছে। আমি সেই মোটিভেশনের জায়গাগুলো আমাদের তৈরি করা প্রয়োজন। রাষ্ট্রেরও যেমন দায় আছে, আমাদেরও দায় আছে, সম্মিলিতভাবে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব। এই প্রত্যয় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বলছেন যে আলো দিকটা খুঁজে নেওয়া, তো আমরা চেষ্টা করব এই অন্ধকারের দিক থেকে আলোর দিক খুঁজে নেওয়ার জন্য যারা এখানে নিদর্শন স্বরূপ আছে বা যারা আমাদের এই জেলায় সকল অফিসারদের যে আমি কিছু বলি, তো সেই ক্ষেত্রে কারো হয়তো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, তারপরেও আমি চেষ্টা করি যে অসহায় অথবা মানুষের ন্যায্য বিচার কি মানুষের ন্যায্য পাওনা, মানুষের ন্যায্য দিক যে দিকটা সঠিক, যার দিক পিছনে কেউ নেই, তাদের পিছনে থাকার জন্য আমি খুব চেষ্টা করি, সর্বক্ষণই আমি একেই খেয়াল দিই। তা সেই ক্ষেত্রে কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে আমি জানি না, কিন্তু হয়তো বা সেরকম কিছু মনে হয়। তারপরে কথা হচ্ছে যে আমরা যদি আমরা না পেরেও কি তাদের সঙ্গে তাদের পিছনে পাওয়া শক্তিশালী লোক থাকে, না পারলে আমরা অন্য কর্মকর্তার কাছেও যাই, ওখানে গিয়েও বিচার দিই। তা মোটামুটিভাবে আমরা চেষ্টা করি যে বাংলাদেশটা ভালোভাবে চলুক, কেন বাগেরহাট জেলা আমরা আছি, আমরা ওজন ভালোভাবে চলি, সবাই ভালোভাবে রাখি, এতে চেষ্টা করি আমি যত সময় যত টুক আমার ক্ষমতা আছে যতটুকু আমার হাতে আমি চেষ্টা করি। আর আরেকটা কথা বলবো, আমাদের এনআইডি ব্যাপারে কি বলতে পারবো? আমাদের ব্যাপারে কথা আমাদের এনআইডি কার্ডটা আমি তো মনে করেন বাগেরহাট জেলার একজন এমডি প্লাস পাশে আরও দুইটা জেলা, পিরোজপুর জেলা, জলপাটি জেলা। তো আমার জেলায় আমি যেখানে আছি এখানেই আমার জন্ম, আমার গ্রামের বাড়ি হচ্ছে মনোরঙ্গা তারাপাড়া ইউনিয়ন। আর আমি ছোটো থেকে বড় হয়েছি নাগের বাজার 7 নম্বর ওয়ার্ড, ওখানে আমার এনআইডি কার্ড, আমার যত শিষ্যরা ওখানে, আমার প্রথম বাড়ি ওখানে থাকতাম, ওইখানে আমার যত শিষ্যরা ছিল যারা ছিল ওদের নিয়ে আমি যত এনআইডি কার্ড করেছি, মেয়র আমার ছোটো থেকেই চেনে, তাকেও চিনি, কোনো ঝামেলা হয়নি। এখন এই কাড়াপাড়ায় আসার পরের থেকে এখন আমার কিছু কিছু বাড়ি আমি কাড়াপাড়ার ভিতরে ইউনিয়ন করছি, এই সিংড়া 4 নম্বর ওয়ার্ড, ওখানে আসার পরে আমার আরও আরও অনেক শিষ্যদের অনেকেরই বেশিরভাগই ওদের ইয়ে নাই, ওদের স্মার্ট কার্ড নাই, কি জন্ম নিবন্ধন নাই,
সেই ব্যাপারে কারাপাড়ার কাছে গেলে মানে উল্টা পাল্টা ভোট ভাল মানে কাছে না হয় তারা আমাদের উৎসাহী দেবে কি জন্য, কিংবা সরকারও আমাদের প্রতি তাদের যেখানে যা সমস্যাটা ঠিকঠাক করে দেবে তারা ভোটার, তারাও দেবে আপনার অধিকার, কিন্তু সেই ব্যাপারে তারা তেমন একটা সাপোর্ট দেয় না। তারপর আমি টিএমও স্যারের কাছে আসেন তাকেও আসসালামু আলাইকুম, আমি টিএমও স্যারের কাছে গেছিলাম, টিএমও স্যারের কাছে বললাম যে স্যার দেখেন আমার বাড়ি নাগের বাজার, আমাদের এইভাবে এইভাবে জন্মজীবন নিবন্ধন করে আমরা প্রত্যেকে অনেকে আছে, আমাদের স্মার্ট কার্ড আইডি কার্ড সব কিছু হয়ে গেছে, কারা করা এই ঝামেলা বল করছে এবং স্বাস্থ্যমন্ত্রী নামে এই ঝামেলা করছে, তারা বলে যেখানে জন্ম হয়েছে ওর বাবা মা নিয়ে আসো, তাই বাবা মার সার্টিফিকেট নিয়ে আসো, আর তা না হলে ওইখান থেকে এই নিয়ে আসো, আশেপাশে জন্ম নিবন্ধন আমরা এরা চলে আসছে ছোটোবেলায়, কেউ চলে আসছে 7 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 18 বছর, এখন সেখানে সে তার বাবা মার নাম বলতে পারে, কিন্তু সে আশেপাশে তাদেরকে একটা কাগজ কেউ দেবে এটা ওরা আদৌ বিশ্বাস হবে কি না, সেক্ষেত্রে এইভাবে তো কোনো আমাদের পৌরসভার কেউ ঝামেলা করে নি, দেখা ঝামেলা করছে আমি কি একটা ওই যে চিয়ন স্যার বলে দিচ্ছে মোটামুটিভাবে, আর আমি বাকিগুলো নিয়ে দিচ্ছি তখন তারা বুঝতে পারছে। আমাদের আছে, আমি যে দপ্তরে কর্মচারী সেখানে আমরা আমি সেবা দিয়ে থাকি, সেটা হচ্ছে যে এখানে আমরা জনগণের সঙ্গে কাজেই আমাদের উচিত হবে এখন এই সহ অবস্থানের পরিবেশটাকে কীভাবে আরও সুন্দর করা যায় সেটি নিয়ে কথা বলা এবং কাজ করা। আর এই ক্ষেত্রে আমি মনে করি যে যে কোনো মানে যে পরিবর্তন আসছে এবং আসবে, তো আমরা আসলে ওই শেষ পর্যন্ত আমাদের যে সভাপতি মহোদয় যেটি বলেছেন যে আমরা সেই আলোর দিকে স্বাগত করব এবং দুর্নীতি বন্ধ হবে। আমি চিত্তরঞ্জন ডাক্তার, আমি এই সম্পৃক্ত অনেকগুলো বিষয় জানি এবং সেই জন্য আমি একটি কমিটমেন্ট যে আমি অবশ্যই অসহায় দুস্থ মানুষের পাশে মানবিক মূল্যবোধ থেকে মানবিক দায়িত্ববোধ থেকে আমি তাদের পাশে এসে দাঁড়াবো এবং আমার যারা উত্তরসূরি হবে তাদেরকেও এই মেসেজটুকু দিব যে মানুষের সঠিক সেবা দেওয়ার জন্য তাদের যে নৈতিকতা বা আদর্শের যে শিক্ষা তারা যেন সেটুকু তাদের মন থেকে গড়ে তোলে, এই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। এই ধরনের মানে দুর্নীতি করার যদি সুযোগ থাকে মানুষের প্রবৃত্তি হচ্ছে সেদিকে ধাবিত হওয়ার, তো সরকার যেটা কাজ করছে সিস্টেম ডেভেলপ করছে, এই সিস্টেম ডেভেলপ করার কারণে যদি কারণ মানে সুযোগই না থাকে তাহলে সে এদিকে ধাবিত হবে কী করে আর কি। নেতৃত্বে এসএ টুলস নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি তথ্য অধিকার আইন, আমরা কথা বলেছি অনেক অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা, ক্যাবিনেটের নির্দেশে সরকারি সকল দপ্তরে একদিন করে জনগণের জন্য গণশুনানির আয়োজন থাকতে হবে, আমরা এটা ঘটা করে আনুষ্ঠানিকভাবে আমরা করি। এর প্রত্যেকটি কাজই কিন্তু দুর্নীতি প্রতিরোধ করবার জন্যে অথবা আমাদের স্বচ্ছতা নিশ্চিত করবার জন্যে জনগণকে আমাদের সাথে সরকারিভাবে আমরা যারা সেবা প্রদানকারী সংস্থা রয়েছি আমাদের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করবার জন্য। এখানে আপনারা জানেন যে দুই ধরনের হয়েছেন, একটা সিনোফার্ম এবং অ্যাস্ট্রাজেনেকা, ওই দুটা কার্যক্রম কিন্তু সদস্য, তার মানে আমরা বাঘেরা মানে সিপিসির সব কার্যক্রমটা খুব সুস্থ সুন্দর ভালোভাবে পালন করতে পারতেছি এবং এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনগণ।